ব্যক্তিগত উদ্যোগেই মূলত গড়ে তোলা হয়েছে রিয়ার হোম শিশু পার্কটি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিনোদন কেন্দ্রের অভাব থাকাতে অনেকেই এরকম পার্ক তৈরি করছেন। দর্শনার্থীরাও বেশ ভিড় জমাচ্ছে এরকম পার্কগুলোতে। একদমই প্রাকৃতিক পরিবেশ হয়, অনেকেই অনেক সুন্দরভাবে উপভোগ করছেন এই পার্কটি। বিভিন্ন বিখ্যাত স্থাপত্যের রেপ্লিকা রয়েছে এখানে, যা সবাইকে অনেক আকৃষ্ট করছে। শিশুদের বিনোদনের পাশাপাশি জ্ঞান অর্জনের জন্য এটি একটি আদর্শ স্থান। এই পার্কে ব্যতিক্রমী কিছু বিষয় তুলে ধরা হয়েছে, তার মধ্যে রয়েছে সংসদ ভবন, পিরামিড, তাজমহল সহ আরও অনেক কিছু। সেই সব কিছুই আজকে ঘুরে দেখার চেষ্টা করব। পার্কের মধ্যে প্রবেশ করলে ঠিক আপনার চোখে পড়বে এরকম একটি পরিবেশ। সামনে দেখতে পাচ্ছেন দুটি হাতি রয়েছে, যা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, এবং তার পেছনে রয়েছে একটি ভবন। সামনের এই অংশটি আরেকটু সুন্দর হলে আরও অনেক ভালো লাগতো। তবে ভেতরে কিন্তু চমক রয়েছে, ভেতরের পরিবেশ বেশ ভালো লেগেছে আমার কাছে। এখানে রয়েছে সুন্দর একটি অ্যাকোরিয়াম, যেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ, রয়েছে কচ্ছপ, দেখতে বেশ ভালো লাগছে। এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে সোজা চলে গেলেই এই পার্কের মূল যে আকর্ষণ, সেগুলো একে একে আপনার চোখে পড়বে। এটা হচ্ছে বসার স্থান। এই পার্কের সব কিছুই তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে। এই পার্ক ঘুরতে ঘুরতে যখন আপনি অনেক ক্লান্ত হয়ে যাবেন, তখন এখানে বসে রেস্ট করতে পারবেন। পার্কে ঢোকার পরপরই এই স্থানের দেখা পাবেন। পার্কের মধ্যে আপনি আরও অনেক স্থান পাবেন রেস্ট করার জন্য, তবে এই স্থানটি বেশি নিরিবিলি। এখানে রয়েছে বড় একটি দোলনা, যা শিশুদের পাশাপাশি বড়দেরও আকর্ষণের বিষয়। জেব্রা, ডাইনোসর, ঘোড়া, পাখি, যা কিছু রয়েছে এখানে সব কিছুই কৃত্রিমভাবে তৈরি করা। এখানে সামনে কিছু দোকান রয়েছে, আপনাদের যদি কোনো কিছু কেনার প্রয়োজন হয় তাহলে এখান থেকে কিনে নিতে পারবেন। এটা হচ্ছে পার্কের মধ্যে প্রবেশের রাস্তা। এখন যে রাস্তা ধরে যাচ্ছি, এই রাস্তা ধরে সামনে গেলেই দেখা মিলবে পিকনিক স্পট, অর্থাৎ সেখানে গিয়ে আপনারা রান্না করে খেতে পারবেন। সেখানে অনেক চুলা রয়েছে, রান্না এবং খাওয়ার জন্য রয়েছে সুব্যবস্থা। এই রাস্তা ধরে সামনে এগিয়ে গেলেই পাবেন বাচ্চাদের রাইড এবং আরও পাবেন সংসদ ভবনের রেপ্লিকা। হাতের ডান সাইডের রাস্তাটি চলে গেছে একদমই পার্কের ভেতরে। সোজা যে রাস্তাটি রয়েছে সেটা ধরেই চলে গেলে পাওয়া যাবে রান্নার স্থান। ডান সাইডে সারিবদ্ধভাবে অনেক টেবিল দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে খাবারের স্থান, যেটা গাছের ছায়ার নিচে তৈরি করা হয়েছে। এটাই হচ্ছে রান্নাঘর। এখানে অনেকগুলো চুলা রয়েছে, যে কোনো চুলায় আপনি ব্যবহার করতে পারবেন। তবে রান্না করার সব জিনিসপত্র আপনাকে নিয়ে আসতে হবে। চলে আসলাম পার্কের ভেতরে, চলুন এখন পুরো পার্কটি ঘুরে দেখি। এখানেও একটি দোলনা রয়েছে। এই পার্কটিতে তেমন কোনো রাইড আমার চোখে পড়েনি, তবে ভবিষ্যতে হয়তো আরও অনেক রাইড এখানে যোগ হবে। পার্কের মধ্যে এই রাস্তাটি সবচেয়ে বেশি সুন্দর লেগেছে আমার কাছে। সামনে আগালেই মূলত এই রাস্তাটির আসল সৌন্দর্য চোখে পড়বে। পার্কের মাঝখানে এরকম আরও অনেক রাস্তা রয়েছে, সব রাস্তাগুলোই একই রকম দেখতে। মাঝখানে রাস্তা করা হয়েছে এবং দুপাশে রয়েছে পুকুর। এখন চলে এসেছি সংসদ ভবনের রেপ্লিকার সামনে। অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে সংসদ ভবনের রেপ্লিকাটি। গ্রামের যারা মানুষ রয়েছেন, যারা ঢাকাতে কখনোই যাননি, এই সংসদ ভবন দেখে বাস্তবে সংসদ ভবন দেখার চাহিদাটা কিছুটা হলেও মেটাতে পারবেন।
পার্কের এই অংশে গাছপালা থাকাতে রোদ অনেক কম লাগছে। এখন যাচ্ছি এই পার্কের অন্যতম একটি আকর্ষণ তাজমহল দেখতে। ওই দূরে দেখা যাচ্ছে তাজমহলটি। চলে এসেছি তাজমহলের সামনে। তাজমহলটি আকারে বেশ ছোট, আরেকটু বড় হলে দেখতে আরও বেশ ভালো লাগতো। অন্যান্য অনেক পার্কে আমি গিয়েছি, কিন্তু সংসদ ভবন তাজমহলের রেপ্লিকা সেই পার্কগুলোতে দেখিনি। এই বিষয়গুলো এখানে ফুটে তোলা হয়েছে, যা সত্যিই অনেক ভালো একটা দিক। যারা এখানে ঘুরতে আসবেন অর্থাৎ দর্শনার্থীরা অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এই স্থাপনাগুলোকে। আবারও চলে আসলাম পার্কের সেই সুন্দর রাস্তাটিতে। আগে যে পাশটা আপনাদেরকে দেখিয়েছি, এখন এসেছি অন্য পাশে। চলুন উপভোগ করি পার্কের মাঝখানে অবস্থিত সুন্দর এই রাস্তাটিকে। এখানে সামনে দেখতে পাচ্ছেন বড় একটি হনুমান দাঁড়িয়ে আছে। এগুলো মূলত শিশুদের সবচেয়ে বেশি আকর্ষণের বিষয়। এখন চলছে আমাদের রান্নাবান্নার কাজ। এই পার্কে যেহেতু আমরা অনেকে এসেছিলাম, তাই সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পার্কে আমরা অবস্থান করেছি, তাই আগে থেকে রান্নাবান্নার প্রস্তুতি নিয়ে এসেছিলাম। আপনারা যদি পরিবারের অনেকে এখানে একসাথে আসেন, তাহলে এরকমভাবে রান্না করে খেতে পারবেন, যেটা অনেকটাই মজার একটা ব্যাপার। এখন প্রায় বিকেল চারটা। খাওয়া দাওয়া শেষ করে এখন এসেছি পার্কের একদম শেষ অংশে। এখানে যা যা রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ঘর রয়েছে। এখানে বসে আপনি রেস্ট করতে পারবেন এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
সামনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্মৃতিসৌধ। তবে এখান থেকে স্থাপনাটি ভালোভাবে বোঝা যাচ্ছে না, এটাকে ভালোভাবে দেখতে হলে আপনাকে নিচে নামতে হবে। এখন নিচে নেমে এসেছি, এখন মূলত ভালোভাবে বোঝা যাচ্ছে এই স্মৃতিসৌধটিকে। এখন যাচ্ছি পিরামিড দেখতে, ওই দূরে দেখতে পাচ্ছেন পিরামিড। এটাই হচ্ছে এই পার্কের পিরামিড। এই পার্কের সব স্থাপনাগুলোই অনেক ছোট, তারপরও শিশুরা এই স্থাপনাগুলো সম্পর্কে জানতে পারছে, এটা হচ্ছে একটি ভালো দিক। এই পার্কের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন।